আসসালামু আলাইকুম, শাহরিয়ার অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই গ্রীষ্ম অর্থাৎ প্রচণ্ড গরমে বীজ ডিম কীভাবে আমরা সংরক্ষণ করব। নতুন ফার্মাররা, বিশেষ করে যারা নতুন মুরগি পালন শুরু করেছেন, তারা প্রতিদিন অল্প পরিমাণ ডিম পেয়ে থাকেন। তাদের মধ্যে হ্যাচিং ডিম অর্থাৎ বীজ ডিম সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে বিভিন্ন ধরনের কনফিউজ আছে। বীজ ডিম কীভাবে সংরক্ষণ করতে হবে এই গরমে তা অনেকেই জানে না। শীত মৌসুমে যেহেতু আবহাওয়া ঠান্ডা থাকে, সুতরাং এই সময় ডিম সংরক্ষণ করা কোনো ঝামেলা পোহাতে হয় না। আমাদের ডিম হ্যাচিংয়ের জন্য যে তাপমাত্রা প্রয়োজন তা হচ্ছে 37.7 সর্বোচ্চ। কিন্তু গ্রীষ্ম মৌসুমে যে আবহাওয়া আমরা দেখতে পাই, এই সময় তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তার উপরে চলে যায়। সুতরাং এই সময় বীজ ডিম সংরক্ষণ পদ্ধতি যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা ক্ষতির সম্মুখীন হব। এই সময় বীজ ডিম যদি আমরা বাইরে আবহাওয়াতে স্বাভাবিক পর্যায়ে রাখি, তাহলে আমরা আমাদের ডিম সবগুলোই হারাবো, অর্থাৎ সবগুলো ডিম নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে এই সময় তাপমাত্রা যেহেতু 40 ডিগ্রি সেলসিয়াস তার উপরে চলে যায়, এই তাপমাত্রায় ডিম সব নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদের এই তাপমাত্রায় ডিম সংরক্ষণ পদ্ধতি অবশ্যই জানতে হবে। হ্যাচিং বা বীজ ডিম যেখানেই সংরক্ষণ করেন না কেন, দুটি বিষয়ের প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে তাপমাত্রা ও আর্দ্রতা। হ্যাচিং ডিম 4 দিন পর্যন্ত সংরক্ষণের জন্য 12 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আর্দ্রতা রাখতে হয় 75%। যদি কোনো কারণে 5 দিনের বেশি হ্যাচিং ডিম বা বীজ ডিম সংরক্ষণ করতে হয়, তাহলে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 75% আর্দ্রতায় সংরক্ষণ করতে হবে। বীজ ডিম সঠিক নিয়মে সংরক্ষণ না করলে হ্যাচিং রেট কমে যায়, বাচ্চার কোয়ালিটি খারাপ হয়, বাচ্চার গ্রোথ বাধাপ্রাপ্ত হয়, হ্যাচিং এর পূর্বে এবং পরে মৃত্যুর হার বেড়ে যায়। 7 দিনের বেশি ডিম সংরক্ষণ করলে হ্যাচিং রেট মারাত্মকভাবে কমে যেতে পারে। সাধারণত ডিমের সরু অংশ নিচের দিকে রেখে হ্যাচিং ডিম সংরক্ষণ করতে হয়, কিন্তু 7 দিনের বেশি সংরক্ষণ করতে হলে ডিমের সরু অংশ উপরের দিকে রাখতে হবে। এই গরমে ডিম অবশ্যই ফ্রিজে রাখতে হবে, বাইরে যেহেতু তাপমাত্রা 40-এর উপরে থাকে, সুতরাং এই তাপমাত্রায় ডিম কখনো কোনো ক্রমেই বাইরে রাখা যাবে না, অবশ্যই ডিম ফ্রিজে রাখতে হবে। যাদের ফ্রিজ নাই তাদের বাড়িতে অবশ্যই খাট আছে, খাটের নিচে আবহাওয়া অত্যন্ত শীতল থাকে, আপনারা সেখানেও বীজ ডিম সংরক্ষণ করতে পারেন। উপরে যে তাপমাত্রা বললাম অবশ্যই সেই তাপমাত্রার ভিতরে থাকতে হবে। আর আমি একটু আগে যেটা বললাম যে বীজ ডিম সরু অংশ উপরে থাকবে কি নিচে থাকবে, এটা কোনো বিষয় না। আমি আমি আমার বীজ ডিম আমি যেভাবে সংরক্ষণ করি, আমি ফ্রিজেই রেখে দিই, সেটা সমান্তরালভাবেই থাকে। বাচ্চা ফুটানোর ক্ষেত্রে বা হ্যাচিংয়ের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না। আমার হ্যাচিং বা ডিম ফোটার রেট 90 থেকে 95% থাকে।